আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের পরিষ্কার একটা ভ্রান্ত ধারণা স্পষ্ট করে দিতে চলেছি যে সাইকেল থ্রি ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সাইকেল থ্রি যে জিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি 5ই জুলাই অর্থাৎ গত 5ই জুলাই 2021 যে বেরোনোর কথা ছিল অর্থাৎ নোটিফিকেশনটা ডিপার্টমেন্টের তরফে পাবলিশ করার কথা ছিল কিন্তু পাবলিশড হলো না। সেই জন্য কিন্তু অনেক ফ্রেন্ডস আপনারা রয়েছেন, অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা অহরহ কিন্তু কোশ্চেন করে যাচ্ছেন বিভিন্ন কমেন্ট বক্সে, বা আপনারা অনেকেই ভাবছেন যে যে নোটিফিকেশনটা ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশন থেকে পাবলিশ করা হয়েছিল 15/4/2021 যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছিল অর্থাৎ অনস্ক্রিন যে নোটিফিকেশনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশনটাতে কিন্তু উল্লেখ ছিল এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 5/7/2021 কিন্তু জিডিএস সাইকেল থ্রি নোটিফিকেশন অফিসিয়ালিভাবে বেরোবে, কিন্তু সেটা 5ই জুলাই কিন্তু ক্রস হয়ে গেল তাও বেরোলো না। তার কারণ কি, এটা কি ফেক ছিল? অনেকে কিন্তু এই প্রশ্নটা বারবার করছেন বা অনেকেই ভাবছেন। আর আপনারা অনেকেই ভাবছেন যে সাইকেল থ্রি ডেট তো পেরিয়ে গেল, কবে নাগাদ বেরোবে, কেন বেরোলো না, তার কারণটা আপনারা অনেকে জানতে চাচ্ছেন। সেই সম্পর্কে কিন্তু আমি এই 2-3 মিনিট ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করতে চাই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফন ডিপার্টমেন্ট এই নোটিফিকেশনটা দিয়েছিল, সেই নোটিফিকেশনটার শুধুমাত্র আমরা ডেটটাই দেখেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বা কয়েকটা 7টা সার্কেলের নাম এখানে উল্লেখ রয়েছে, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, হরিয়ানা, মধ্যপ্রদেশ, আসাম, রাজস্থান, এই সার্কেলগুলোর কিন্তু নোটিফিকেশান বেরোনোর কথা ছিল নির্দিষ্ট ডেটে, যেটা আপনারা এই অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ছিল 5/7/2021 অর্থাৎ জুলাইয়ের 5 তারিখ, সেটা অবশ্য 5 তারিখে বেরোলো না, 5 তারিখ পেরিয়ে গেল। তার কি কারণ বা আদৌ বেরোবে কি না, কবে নাগাদ বেরোবে, এই প্রসঙ্গে আপনাদের জাস্ট কয়েকটি কথা। তো প্রথমে আমরা ভাবছিলাম যে টেকনিক্যালি ইস্যুর কারণে হয়তো এই নোটিফিকেশানটা ডিপার্টমেন্ট দিতে পারছে না, কিন্তু ব্যাপারটা এমন নয়। তো যে অনস্ক্রিন নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটা কিন্তু ফেক নয়, একদম রিয়েল নোটিফিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশান থেকে চিফ পোস্ট মাস্টারদের দেওয়া হয়েছিল, নির্দিষ্ট কয়েকটি চিফ পোস্ট মাস্টার জেনারেলদের। 5ই জুলাই যে বেরোনোর কথা ছিল ভ্যাকেন্সির নোটিফিকেশানটা, সেটা না বেরোনোর পেছনে একটাই কারণ, প্রত্যেকটা CPMG-কে বলা হয়েছিল ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে যে কোন কোন ব্রাঞ্চ অফিসে কোন পোস্টগুলো ফাঁকা রয়েছে সেই সম্পর্কিত ভ্যাকেন্সির যে লিস্টগুলো বানানো হয় সেই লিস্টগুলো তো হায়দ্রাবাদ CPD-কে পাঠানো হয়, তারপরে ভ্যাকেন্সি নোটিফিকেশানটা বার করানো হয়। সেটা কারা লিস্টটা তৈরি করে সেই নির্দিষ্ট ইন্সপেক্টর অফ পোস্টরা অর্থাৎ IPO সাহেবরা, অথবা ASP অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট, অথবা BPM-দের ক্ষেত্রে তৈরি করে থাকে SSPO সাহেব অর্থাৎ সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট, ওনারা কিন্তু ভ্যাকেন্সি লিস্টগুলো নিজের মনের মতো কিন্তু ভ্যাকেন্সি লিস্টগুলো বানান, তারপরে সেই লিস্টটা CPMG-র হাতে তুলে দেন, CPMG হায়দ্রাবাদ CPD-কে সেই লিস্টটা পাঠানো হয়, সেই ভ্যাকেন্সি লিস্ট অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি নোটিফিকেশানটা বার করানো হয়, যেটা 5ই জুলাই নোটিফিকেশানটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইকেল থার্ডের জন্য বার করানোর কথা ছিল। সেটা এই জন্যই দেরি, আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ইন্সপেক্টর অফ পোস্ট অর্থাৎ রিক্রুটিং অথরিটিরা, যেটাকে আমি যেসব ডেজিগনেশনের কথাগুলো বললাম, এইসব রিক্রুটিং অথরিটির অফিসাররা লিস্টগুলো সময় মতো বানাতে পারেননি, এমনকি হায়দ্রাবাদ CPT-র হাতে সেই ভ্যাকেন্সি চার্টটা তুলে দিতে পারেননি 5ই জুলাইয়ের আগে, তার জন্য কিন্তু CPT নোটিফিকেশানটা পাবলিশ করতে পারলো না। সেই রিক্রুটিং অথরিটির অফিসাররা কেন পাঠাতে পারলেন না তারও একটা আনুমানিক কারণ আমরা মনে করতে পারি, যে এই বছর প্রতি বছরই কিন্তু GDS ডে ট্রান্সফার হয় এপ্রিল, মে, জুন, এই 3 মাসের মধ্যে, কিন্তু এই কোভিড পরিস্থিতির জন্য জাস্ট 1 মাস কিন্তু ট্রান্সফারের ফর্ম পূরণের জন্য 1 মাস ডেটটা এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ জুলাই মাসটার পুরোটা কিন্তু নেওয়া হয়েছে। এই ডেট এক্সটেন্ড করার মানেই অন্যান্য ডিভিশন থেকে অনেক ছেলে মেয়ে এই ডিভিশনে আসবে, বা এই ডিভিশন থেকে ওই ডিভিশন যাবে, বা এই সাব ডিভিশন থেকে এই সাব ডিভিশন, বিভিন্ন ভ্যাকেন্সিগুলো কিন্তু বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা এসে ট্রান্সফার হয়ে সেই পোস্টগুলো ফিল আপ হবে, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি চার্টটা কিন্তু বানানো যথেষ্ট কষ্টকর। তাহলে উভয় ইন্সপেক্টর বা উভয় SP উভয় রিক্রুটিং অথরিটির পারমিশন ছাড়া বা উভয়ের আলোচনার মাধ্যমেই কিন্তু এই ভ্যাকেন্সি চার্টটা কিন্তু পাবলিশ করা হবে, এমনকি সেই চার্টটে বানিয়ে CPD-কে দেওয়া হবে। এই জন্যই কিন্তু রিক্রুটিং অথরিটির অসুবিধার জন্যই চার্টটি বানানো খুব অসুবিধা হয়েছে। আশা করি এই চার্টটা আমাদের CPMG-র হাতে চলে গেছে, ফাইনাল ভ্যাকেন্সি চার্টটা হায়দ্রাবাদ CPD-র কাছেও অলরেডি চলে গেছে। GDS সাইকেল থ্রির যে নোটিফিকেশানটা কিন্তু আজকালের মধ্যেই কিন্তু বার হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, আর আমরা পার্সোনাল ওপিনিয়নে আমরা বলতে পারি 1 সপ্তাহের মধ্যে অতি অবশ্যই কিন্তু GDS সাইকেল থ্রির নোটিফিকেশানটা বেরোবে। সাইকেল থ্রির নোটিফিকেশানটা বার হওয়ার সাথে সাথে অবশ্যই আমাদের এই চ্যানেলে আপডেট আপনারা
খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আর এই যে অন স্ক্রিন যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশনের নিচে যে একটা প্যারাগ্রাফ রয়েছে, সেই প্যারাগ্রাফটা অবশ্যই আপনার মনোযোগ সহকারে একটু পড়ে নেবেন, তাহলেই বুঝতে পারবেন নোটিফিকেশনটা বার না হওয়ার পেছনেও কিন্তু এই কারণটা থাকতে পারে। তো আমি যে কথাগুলো বললাম সেটারই সবুজ সংকেত কিন্তু এই নোটিফিকেশনটায় হালকাভাবে কিন্তু লেখা রয়েছে। আমি যে কথাগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই সোশ্যাল মিডিয়াতে আমি বললাম, এই কথাগুলো যদিও অফিসিয়াল আপডেট কিন্তু আমি আপনাদের দেখাতে পারলাম না এই ভিডিওর মাধ্যমে, পুরোটাই কিন্তু অলিখিত একটা কথা। তো এই কথাটাই কিন্তু বাস্তব। আশা করি আপনারা আমার ভাষাটা বুঝতে পারলেন। আপনারা ধৈর্য হারাবেন না, জিডিএস সাইকেলটি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, দু একদিনের মধ্যেই হয়তো এসে যেতে পারে, অথবা আপনারা এক সপ্তাহের মধ্যেও কিন্তু এসে যেতে পারে, আপনারা ধৈর্য হারাবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেন, আর বেঙ্গলি জব ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু জিডিএস সংক্রান্ত ইভেন ইন্ডিয়া পোস্ট সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। এটাও পেয়েছেন, এখনও পাচ্ছেন, আর ভবিষ্যতেও কিন্তু পেয়ে যাবেন। তো ধন্যবাদ।